লিগ ওয়ানে পিএসজি বনাম টুলুজের মধ্যকার খেলায় লিওনেল মেসি এবং হাকিমির পায়ের জাদুতে বিশাল বড় জয় পেল পিএসজি। জয়োল্লাস করল নেইমার এবং এমবাপ্পে। ইঞ্জুরির কারণে এই ম্যাচটি খেলতে পারে নাই কিলিয়ান এমবাপ্পে এবং নেইমার জুনিয়র। পিএসজির হয়ে আত্মঘাতিক গোল করেছিল লিওনেল মেসি এবং হাকিমি। হাকিমি 38 মিনিট সময়ে প্রথম গোল করেছে এবং লিওনেল মেসি 58 মিনিটে। টুলুজের হয়ে একটি গোল করেছে ব্যান্ডেন 20 মিনিট সময়ে। সর্বপ্রথম গোল করেছে টুলুজ এবং প্রথম গোল করে জিততে পারে নাই টুলুজ। শেষ পর্যন্ত পিএসজির জয় হয়েছে। লিওনেল মেসি এবং হাকিমির আত্মঘাতিক গোল ঠেকানোর কোনো মন্ত্রই জানা ছিল না টুলুজের গোলকিপারের। তাই শেষ পর্যন্ত আর্জেন্টিনার সুপারস্টারের কাছেই জয় পেয়েছে পিএসজি। এ পর্যন্ত পিএসজি শট নিয়েছে 22টি এবং টুলুজ 12টি। শট টার্গেট নিয়েছে পিএসজি 5টি এবং টুলুজ 5টি। জেতার সম্ভাবনা ছিল 62% পিএসজির পক্ষে এবং 38% টুলুজের পক্ষে। এ পর্যন্ত পাস দিয়েছে পিএসজি 637টি এবং টুলুজ 399টি। ফাউল করেছে পিএসজি 9টি, টুলুজ 13টি। হলুদ কার্ড খেয়েছে পিএসজি 2টি এবং টুলুজ 2টি। রেড কার্ড কেউ পায়নি। শেষ পর্যন্ত মেসির জাদুতে পিএসজির জয়।